হুজুর অনুমতি দিলে আমি নাসিরউদ্দিন সিপা সালাত আমি আযান দিয়ে দেই আমার 40 বছরের আসরের সুন্নাত নামাজ কাজা হয়নি আমার ফজরের জামাত কাজা হয়নি লুকা সেনাবাহিনীর মধ্যে লুকাই তো আল্লাহ তাআলা বলেছিলেন কুতবুল আখতার ছিলেন হযরত শাহজালাল ইরশাদ করলেন আরে তোমারই তো প্রয়োজন ছিল তুমি আযান দাও এই আযান যাদের যাদের কানে যাবে সব আল্লাহ তাআলা বলি হবে যারা যারা নামাজে আসবে সব আল্লাহ তাআলা বলি হবে সকলের কুদুরাত অন্তরে এবং গুনাহগুলো আজ আল্লাহ মাফ করে দিবেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে এসে আমাদের দাদা আমরা বুখারী আমার নামে সাথে আছি আমাদের দাদা হযরত মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি এর দরবারে গেলেন দিল্লিতে ওখানে চিল্লা করলেন আমাদের দাদা হযরত সাইয়েদুনা মাহবুব ইলাহি নিজামউদ্দিন বুখারী উনি বিয়ে করেন নাই ওনার ভাই ছিলেন সাইয়েদ জামালউদ্দিন বুখারী আমি ওনার 22 তম اولاد উনার এখানে চিল্লা করলেন এরপরে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করলেন শাহজালাল আপকি জরুরত হে আপ সিলেট চলে যায় وہاں جا کر ظالم راجہ ہے جو مسلمانوں کو تڑپا رہا ہے جلا رہا ہے ظلم کر رہا ہے ان کی نماز پر عبادت پر بندگی پر پابندی لگا رہا ہے آپ وہاں جائیں اس ظالم راجہ سے مسلمانوں کو بچائیں اس ظالم راجہ نام کیا گورو گوبندو اس سے بچائے حضرت شاہ جلال یمنی رحمت اللہ علیہ جکن تشریف آن لیں فجر آزام دیوار شموع حلو شنہ باہنیر مدد خوشنہ دلین کون ہے جس کی نہ اثر کی سنت اور نہ فجر کی جماعت 40 سال کون ہے جس نے چھوڑا نہیں کیا چھے 40 بچھوڑا سورے سنت نماز بات دینی فجرے ورس جماعت بات دینی شے آج کے آزان دے بھی آمار شنہ واہینی مندے سننی کاکے بولے سننی کاکے بولے شب چپ شب چپ ایک جن سیزادہ ایک جن آل رسول ایک جن اولاد علی ایک جن اولاد فاطمہ الزہرا دانے بامی تکا لیں عرض کو لیں حضور اگر اجازت ہو تو میں ناصر الدین سپاہ سالار میں اذان دے دوں হুজুর অনুমতি দিলে আমি নাসিরউদ্দিন সিপা সালাত আমি আযান দিয়ে দেই আমার 40 বছরের আসরের সুন্নাত নামাজ কাজা হয়নি আমার ফজরের জামাত কাজা হয়নি লুকা সেনাবাহিনীর মধ্যে লুকাই তো আল্লাহ তাআলা বলেছিলেন কুতবুল আখতার ছিলেন হযরত শাহজালাল ইরশাদ করলেন আরে তোমারই তো প্রয়োজন ছিল তুমি আযান দাও এই আযান যাদের যাদের কানে যাবে সব আল্লাহ তাআলা বলি হবে যারা যারা নামাজে আসবে সব আল্লাহ তাআলা বলি হবে সকলের কুদুরাত অন্তরে এবং গুনাহগুলো আজ আল্লাহ মাফ করে দিবেন